ম্যাঙ্গোলিনো শেক্সপিয়ার স্মরণেতে বেসরকারি সংস্থার অফিসে ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে গেটওয়ে ফাইন্যান্সিয়াল কোম্পানির বিরুদ্ধে। ওই সংস্থার কর্ণধারের নাম পি কে আগরওয়াল। দুটি সংস্থাতেই ইডির তল্লাশি চলছে। সোমবার সকালে 6 থেকে 7 জনের প্রতিনিধি দল অফিসের ভেতরে ঢুকেছেন। এই কোম্পানির বিরুদ্ধে একাধিক আর্থিক তছরূপের মামলা রয়েছে। আইপিও, শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত ছিল এই অফিস 2008 সালের। অফিসের নথিপত্র খতিয়ে দেখছেন, কথাও বলছেন সমস্ত কর্মীদের সাথে। আশেপাশের অফিস সূত্রে খবর, 10 থেকে 12 দিন ওই অফিসে কোনো কর্মী আসেনি। গত মাসেই বালিগঞ্জের গরচার সংলগ্ন একটি অফিসে ইডি তল্লাশি চালায়। সেই অফিস থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। 18 থেকে 19 বছর ধরে বেসরকারি সংস্থাটি চলছিল এমনটাই জানা গিয়েছে। সেটি আবার ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানি। ইডির কাছে ওই কোম্পানির ম্যানেজার নথি জমা দিতে পারেনি। বালিগঞ্জের পর ম্যাঙ্গোলিনের তল্লাশি। শহরের একাধিক জায়গায় একাধিক কোম্পানির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। এখন অবধি ম্যাঙ্গোলিনের অফিস থেকে কাউকে গ্রেপ্তার করেনি ইডি আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে।